নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অমিত অ্যান্ড অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব আবার একটি নতুন ফিচার নিয়ে এসছে, সেই ফিচারটি হচ্ছে সুপার থ্যাঙ্কস। যারা এখন পর্যন্ত এই সুপার থ্যাঙ্কস অপশনটি এখনও চালু করেননি বা এনেবেল করেননি, তারা অবশ্যই এই সুপার থ্যাঙ্কস অপশনটি চালু করুন বা এনেবেল করুন। এই যে আপনারা আমার ভিডিও দেখছেন, এই ভিডিওর নিচে দেখুন লাইক, ডিসলাইক এবং ডাউনলোড, তার পাশে দেখুন একটি নতুন অপশন চালু হয়েছে থ্যাঙ্কস বলে। এই থ্যাঙ্কস অপশনটি এখনও আপনারা যারা চালু করেননি বা এনেবেল করেননি, অবশ্যই এই থ্যাঙ্কস অপশনটি এনেবেল করে নিন। আর এই থ্যাঙ্কস অপশনটি যদি এনেবেল করেন তাহলে আপনাদের কী প্রফিট হবে? আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই থ্যাঙ্কস অপশনটি কী কাজে লাগবে বা কী উপকার আছে। তাই যখন এই থ্যাঙ্কস অপশনটি আমি এনেবেল করব, তখন আপনাদের বলবো যে এই থ্যাঙ্কস অপশনটি এনেবেল করলে কী লাভ আছে বা কী প্রফিট আছে। ইউটিউব সম্বন্ধে এই ধরনের নতুন নতুন তথ্য পেতে হলে বা ইউটিউব সম্বন্ধে কোনো টিপস পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার কথা হচ্ছে যে এই সুপার থ্যাঙ্কস অপশন যদি আপনি এনেবেল করেন তাহলে আপনার কী লাভ আছে? প্রথম একটি সবথেকে বড় লাভ, আমি যে লাভ একটি লাভের কথা বলছি এখন, পরে আমি আবার বলবো, সবথেকে বড় লাভ হচ্ছে আপনার ভিডিও যারা দেখে বা আপনার যারা ভিউয়ার্স আছে তারা এতদিন কিন্তু আপনাকে ইচ্ছা করলে কোনো টাকা পয়সা কিছু পাঠাতে পারতো না। এবার কী হবে, আপনার ভিডিও সবসময় যারা দেখে, আপনার যারা কাছের ভিউয়ার্স আছে, আপনারা আপনি ভিডিও ছাড়লেই আপনার ভিডিও সবসময় দেখে, সে ইচ্ছে করলে আপনার ওই ভিডিও দেখে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনাকে টাকা পাঠাতে পারবে বা আপনাকে গিফট করতে পারবে। সেই সুপার থ্যাঙ্কসের মাধ্যমে সবথেকে বড় একটি সুবিধা, কেননা প্রতিটি ইউটিউবারের কিছু নিজস্ব লোক আছে, কাছের লোক আছে, যারা কিছু গিফট দিতে চায় বা টাকা দিতে চায়, তারা পারেন না দিতে। এইবার ওই সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনার যারা কাছের ভিউয়ার্স আছে বা তারা ইচ্ছা করলে আপনাকে ওই সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনাকে টাকা পাঠাতে পারবে। আরও অনেক ফ্যাসিলিটি আছে এই সুপার থ্যাঙ্কস এনেবেল করলে। আমি যখন সুপার থ্যাঙ্কস এনেবেল করব তখন আপনাদের বলবো কী কী ফ্যাসিলিটি। তাই এখন পর্যন্ত যারা এই সুপার থ্যাঙ্কস অপশনটি এনেবেল করেননি, অবশ্যই সুপার থ্যাঙ্কস অপশনটি এনেবেল করবেন। এইবার তাহলে চলুন দেখাই যে সুপার থ্যাঙ্কস অপশনটি কোথায় গিয়ে এবং কীভাবে এনেবেল করবেন। এই সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কী করে টাকা পাঠাতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে থ্যাঙ্কসে ক্লিক করলাম, দেখুন থ্যাঙ্কসে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন চলে এসছে, 40 টাকা, 100 টাকা এবং 200 টাকা ও 1000 টাকা, এই 4টি অপশন চলে এসছে। তার মানে মিনিমাম 40 টাকা আপনারা ডোনেট করতে পারবেন। আর যে টাকা দিয়ে আপনারা ডোনেট করবেন, কমেন্টস করলে কালারগুলো সেই বিভিন্ন রকম কালারফুল হবে। 40 টাকায় আপনি যে কমেন্টসটি করবেন সেই কমেন্টসের কালার হবে অনেকটা ব্লু টাইপের, 100 টাকা দিয়ে কমেন্টস করলে সেই কমেন্টস অনেকটাই গ্রিন টাইপের হবে, এবং 200 টাকা দিয়ে কমেন্টস করলে সেই কমেন্টসের কালার হবে ইয়েলো, এবং 1000 টাকা দিয়ে যদি আপনি কমেন্টস করেন সেই কমেন্টসের কালার হবে রেড। তার মানে যে টাকা দিয়ে আপনি কমেন্টস করবেন সেই ধরনের, মানে আপনার যে কমেন্টসটি হবে বিভিন্ন রকম কালারফুল কমেন্টস হবে, এটা দেখতেও ভালো লাগবে, কেননা প্রতিটি লেখা একটাটা লেখা একই রকম থাকবে, কোনোটা রেড, কোনোটি ইয়েলো, কোনোটি ব্লু, বিভিন্ন রকম লেখা থাকবে। তাই আপনি যদি টাকা দিয়ে কমেন্টস করেন তাহলে আপনার কমেন্টসটি বিভিন্ন রকম কালারফুল হবে। এবার টাকা দিয়ে কমেন্টস করলে কী হবে, ধরুন আপনি আমার ভিডিওতে টাকা দিয়ে কমেন্টস করলেন, ধরুন 100 টাকা দিলেন, এ একটি কমেন্টস করলেন, আমি কী করব, ফিল্টার করে আপনার সেই কমেন্টসটিকে সামনে রাখব। যখনই কোনো ভিউয়ার্স আসবে আমার ভিডিও দেখতে, তখনই আগে আপনার কমেন্টসটি সে ফলো করবে। এতে কী হবে, তাতে আপনার ভিডিওতেও সে ক্লিক করার সম্ভাবনা থাকবে এবং আপনাকেও সাবস্ক্রাইব করার তার সম্ভাবনা থাকবে। এইবার সুপার থ্যাঙ্কস কীভাবে এনেবেল করবেন, ক্রোম ব্রাউজে আপনাদের চ্যানেলটি ওপেন করে নিয়ে ডেস্কটপ সাইডে যাবেন, তারপর ইওর চ্যানেল বা ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন, কাস্টমাইজে ক্লিক করবেন, তারপর নিচে নেমে যাবেন যেখানে মনিটাইজেশন সেকশন আছে, ওই যে এস লেখা ওইখানে ক্লিক করবেন। মনিটাইজেশন সেকশনে ক্লিক করার পর তারপর দেখুন একেবারে শেষে আছে সুপার, দেখুন লেখা আছে ডান দিকে একবার লাস্টে সুপারে, সুপারে ক্লিক করবেন। সুপারে ক্লিক করলাম, তারপর দেখুন এই যে ডান সাইডে 3টে অপশন, সুপার চ্যাট, সুপার স্টিকার এবং সুপার থ্যাঙ্কস, এই সবগুলো দেখুন আমার এনেবেল করা আছে। আপনারা এগুলো সব এনেবেল করে দেবেন তবেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আমি এই যে মার্ক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই 3টে অপশন আপনারা এনেবেল করে দেবেন,
তাহলেই আপনাদের সুপার থ্যাঙ্কস অপশন চালু হয়ে যাবে।